এটার চাহিদা কিরকম আপনার জানা মতে? চলে মোটামুটি এটাই ভালো চলে, এখন খায় তো। আচ্ছা, বাচ্চারা এটা বাচ্চারা প্রচুর খায়? প্রচুর খায়। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছে অনেক দোকান মানাইতে হবে। এটা তো অবশ্যই, না হলে তো ওই মার্কেটটা দীর্ঘদিন থাকবে না। আপনি বেশি লাভের জন্যে কম ও নিম্নমানের মাল বানাইলেন, তাহলে কিন্তু সেই মালটা দিয়ে আপনি বেশি দিন মার্কেট ধরে রাখতে পারবেন না। এই কাজটা আপনাকে প্রপার বুঝাই দিই। আগে হচ্ছে 60-70 হিট দিয়ে 5-7 মিনিট রেখে দিবেন, তাহলে ডাইসটা গরম হবে। গরম হয়ে গেলে তারপরে যে 30-এ দিয়ে রানিংয়ে কাজ করতে পারবেন। আবার যখন বেশিক্ষণ অনেকক্ষণ কাজ করবেন না, মনে করেন এখন 20 মিনিট কাজ করবেন না, এখন তো মেশিন বন্ধ করে দিলে হিট আবার একবারে ঠান্ডা হয়ে যাবে, আবার উঠতে সময় লাগবে, তখন আপনি হিটটা কমাই দিয়ে রাখবেন, 20-এ বা 15-তে দিয়ে রাখবেন, তাহলে ডাইসটা একটা গরম থাকবে, তাহলে আবার যখন কাজ করবেন বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তো এখন আমি আগে চেক করে দেখি আমার হিটটা ঠিক আছে কি না, এটা কাজ করার আগে একবার দেখে নেবেন। জি, হালকা একটু বেশি হয়েছে, তবে এটা রানিংয়ে 2-4টা কাজ করলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি রানিংয়ে কাজ করতে পারবো। এই যে দেখেন, এটা কাজ করবেন, এই যে একটা চাপ দিলেন আর একটা চাপ দিবেন, তাহলে ব্লেডটা নিচে কেটে যাবে, ভালো করে চাপ লাগবে, মালটাও জোড়া লাগবে। কারণ কি, যে ভিতরে দেখেন পুরোটা পানি, পানির উপর দিয়ে জোড়া লাগাবে, চাপটা যদি ভালো করে না লাগে তাহলে কিন্তু জোড়া লাগবে না। সেজন্য দেওয়ার পর আর একটা চাপ মারতে হবে এইভাবে। দেখবেন সরাসরি সিলিং করে দেখাই, এইভাবে দিবেন, এই জয়েন্টটা মাঝখানে রাখবেন, রাখার পর এই যে দিলেন, এই যে একটা চাপ দিবেন, সিলিং হয়ে যাবে। তারপর অনেক সময় পানির প্রেশার যেমন আপনি দিলেন, এই যে টাইট আছে, পুরোটা টাইট থাকলে কিন্তু মালটা ফেটে যায়, মানে আপনি যখন বরফ করবেন তখন বরফ করলে পলিটা ফেটে যাবে, এর জন্য হালকা একটু লুজ রাখতে হয়। এখন লুজটা করবেন কীভাবে, এরকম তো আছে টাইট, তখন এই পাশে একটু চাপ দিয়ে ধরে নেবেন, তাহলে আপনার টাইট হলেও কোনো সমস্যা নেই। দেখেন আমি এই পাশে চাপ দিয়ে ধরলাম, পুরো টাইট বানাইতেছি, এই যে ছেড়ে দিলে একটু লুজ হয়ে যাইতেছে। এভাবে কাজ করবেন। তো দেখি এখন আপনি কাজ করতে পারেন কিনা একটু আমাদেরকে দেখান। একটু জোরে চাপ দিতে হবে, যদি এটা জোরে লাগছে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা ছিল, ওই যে লিক হচ্ছে, কারণ আর একটু জোরে চাপ দিতে হবে। আমি আপনার চাপটা দেখে বুঝতে পারছি জোরে হয়নি, আমি পানি দিচ্ছি, সমস্যা নেই, আপনি কাজ করেন। একটু জোরে চাপ দিবেন, আপনাকে যেটা বলছিলাম, আর একটা চাপ দিয়ে ধরে রাখবেন। জি, দেন চাপ দেন। হ্যাঁ ঠিক আছে, এই যে ওইরকমভাবে, এত শক্তি লাগবে না, চাপটা এই যে নিচ দিকে দিয়ে নর্মালি দিবেন। দেখেন আমার কিন্তু অত জোরে দৈরা এরকম চাপ দেওয়া লাগতেছে না, ওটা 2 দিন কাজ করলেই ভালো সিস্টেম বোঝা যাবে। এই যে দেখেন আমি নর্মালি দাঁড়িয়ে চাপ দিতে পারতেছি, বাঁকা হয়ে দাঁড়াইছি তারপর চাপ দিতে পারতেছি, 2 দিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে। তারপর আর কয়েকটা করেন, এখন শুধু এই জিনিসটা খেয়াল রাখবেন, এই জিনিসটা চাপ যদি ভালো করে না পড়ে সিলিংটা হবে না, মাল লিক হবে। হ্যাঁ ঠিক আছে, আর এইভাবে দিলে শক্তিটা কম লাগে, বেশি লাগে। এই যে দিলেন, দেওয়ার পর আর একটা চাপ দিলেন, তাহলে শক্তিটা কম লাগবে, আর যদি ডাইরেক্ট এইভাবে দেন তাহলে শক্তিটা বেশি লাগে। এই যে চাপ দিলেন, দিয়ে আর একটা পাড়া দিলেন, এই যে এইভাবে কাজ করবেন। দেন আরও কয়েকটা করেন দেখি। হ্যাঁ সিলিং করেন, পরে আমরা লাস্টে দেখি যে আপনি কী সিলিং করতেছেন। আগে আর কয়েকটা কাজ করাই, এটা কিন্তু সিলিংটা ভালোভাবে হয় নাই, কিসের জন্য দেখাই, এই জয়েন্টটা থাকবে মাঝখানে, সাইডে পড়ছে, এখন দেখতে একটু খারাপ লাগতেছে না, ভাঁজ হয়ে যাবে, এর জন্য এই জয়েন্টটা হ্যাঁ সবসময় মাঝখানে রাখবেন। জি, তাহলে দেখতে সুন্দর লাগবে সিলিংটা। হ্যাঁ এখন ঠিক আছে, জি কাজ করেন। একটু দেখেন তো যেগুলো সিলিং করলেন ঠিকঠাক আছে কিনা, না লিক আছে, একটা লিক হয়েছে, ওটা প্রথমে চাপটা পড়ছিল না এর জন্য, কিন্তু পরেরগুলো দেখেন লিক আছে কিনা। ওটা তো আপনি চাপ দিয়ে ছাড়ার আগে আমি বইলে ফেলাইছিলাম যে না চাপটা কম হয়েছে। আচ্ছা মাল ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো বড় বেড়া কোথা থেকে আসছেন? ময়মনসিংহ ত্রিশাল। আমাদের কাছ থেকে কোনটা, এই রোবো আইসক্রিম সিলিং মেশিন নিয়েছেন? আচ্ছা আচ্ছা, তো আপনারা তো কাজ করে দেখতে চাইছিলেন, তো কাজ করে দেখাইছি নাকি? জি দেখাইছেন। এখন সব ঠিকঠাক আছে?
ঠিক আছে। কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা আচ্ছা, তো আমাদের নতুন উদ্যোক্তা আসছে আমাদের কাছ থেকে রোবো আইসক্রিম তৈরির মেশিন নিয়ে ব্যবসা করার জন্য। তো তাকে যে মেশিন দিব সেই মেশিন দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে দিছি। আমরা কিন্তু দেখাই একটা দেয়ার একটা না, আপনাকে কিন্তু আমি নিজ থেকেই বলছি ভাই, প্রয়োজনে একটা সিগনেচার দিয়ে যাবেন যেন মনে কোনো কনফিউশন না থাকে। কারণ আমাদের অ্যাভেলেবল মেশিন স্টকে আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। দিনে আপনার 5টা 10টা লাগলেও আমাদের যেই পরিমাণ কাস্টমার থাকে আমরা তার চেয়ে আরও অনেক বেশি বানিয়ে রাখি, যেন যাকে যেটা দেখাই সেটাই দিতে পারি। তো ভাই, এই ব্যবসার ধারণাটা কীভাবে পেলেন আপনি? আমি তো আইসক্রিম ব্যবসা করি তো সাথে। ও আচ্ছা, মানে আপনি অলরেডি এই লাইনে আছেন, তাহলে তো আপনার জন্য এটা আরও সহজ হবে। কারণ আইসক্রিম যেসব মুদির দোকানে দেন ওই দোকানে এইগুলো চলবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো আমাদেরকে কিভাবে খুঁজে পাইলেন? ওই যে মোবাইলে ভিডিও দেখছিলেন মোবাইলে? আচ্ছা আচ্ছা, ভিডিও দেখে আমাদের কাছে আসছেন। আপনার ফোনে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা আচ্ছা, আর এটার চাহিদা কিরকম আপনার জানা মতে? চলে মোটামুটি, এটি ভালো চলে, এখন খায় তো। আচ্ছা, বাচ্চারা এটা বাচ্চারা প্রচুর খায়? প্রচুর খায়। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছে অনেক দোকান মানে সম্মত হবে, বানাইতে হবে। এটা তো অবশ্যই, না হলে তো ওই মার্কেটটা দীর্ঘদিন থাকবে না। আপনি বেশি লাভের জন্য কম ও নিম্নমানের মাল বানাইলেন, তাহলে কিন্তু সেই মালটা দিয়ে আপনি বেশি দিন মার্কেট ধরে রাখতে পারবেন না। আপনার লাভ কম হোক, ভালো মাল বানাবেন, দেখবেন আপনার সেল বাড়বে, লাভ এমনিতেই বেড়ে যাবে। সেটাই, যে কোনো ব্যবসার শুরুতে সেল একটু কম থাকতেই পারে, কিন্তু যখন কোয়ালিটি আপনার ঠিক থাকবে তখন সেল দোকানদার আপনার কাছ থেকে মাল চেয়ে নেবে। আচ্ছা ভাই, কাজ করবেন? আচ্ছা, আপনি দেখেন সমস্যা নেই। হয়তো ইজিলি এভাবে চাপ দিলেই হবে, বই পাওয়ার কিছু নাই, নেন কাজ করেন, সুন্দর করছেন। না ঠিক আছে, আপনার কাজ করাটা একবার পারফেক্ট হয়েছে, আমারটার চেয়ে সুন্দর হয়েছে। এই যে দেখেন, একটা দুই একদিন কাজ করলে হাত আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে 5 লেয়ারের সিলিংটা হবে, তো ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যে কোনো সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যা হইলে আমাদের কাছে এসে সার্ভিস পাবেন, সমস্যা নেই। তো এই রোবো আইসক্রিমের চাহিদাটা আসলে কিরকম আপনার নিজের এলাকার যে দোকানগুলো আছে, 20টা দোকান, 50টা দোকান? হ্যাঁ ভালো চাহিদা, তারপরে প্রয়োজনে আপনারা নিজেরা যাচাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি আমাদের ভিডিও দেখে আর বুঝতে হবে না। আর এটার এমন চাহিদা, অনেক সময় আমাদের অনেক দোকানদারও এসে মেশিন নেয়, কারণ হোলসেলে বিক্রি করে অনেক সিজন টাইমে টাকা দেয়, কিনাও মাল পায় না। অনায়াসে করতে পারবে। তো আপনারা চাইলে অল্প টাকা পুঁজির মধ্যে এই রোবো আইসক্রিম তৈরির ব্যবসা করতে পারেন। আমাদের কাছে মেশিন আছে, মেশিন নিলে কীভাবে কাজ করবেন, মেশিন অপারেট করবেন সব শিখিয়ে দিব, এবং কাঁচামাল যাবতীয় যা কিছু প্রয়োজন হয় এই সব হেল্প পাবেন আমাদের কাছে। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।